আল্লাহ ছাড়া কাকে ভয় করি না আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা সত্যের জন্য লড়াই করে মানুষের অধিকারের জন্য লড়াই করে স্বাধীনতার পক্ষে লড়াই করে মুক্তির সংগ্রামে অগ্রসেনের ভূমিকা পালন করে যারা হাজারোর সম্পদ কে লাথি মারে আল্লাহর দিনের জন্য আপনারা পাঁচ শক্ত নামাজ পড়েন কে কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেও পারেন নাও করতে পারেন কেন করতে পারেন সব কিছুই তো আলহামদুলিল্লাহ এন পজিটিভ এটা তো পড়তেই হবে এটা তো পড়তেই হবে এখানে আলহামদুলিল্লাহ বলার কি আছে এটা তো আমি পড়বই আচ্ছা তারপরে বলেন আলহামদুলিল্লাহ দি স্পিরিট অফ ইবাদা ইবাদ্যরকম ইবাদত হইতে হবে যেটি আমাকে একটি লক্ষ্যের দিকে নিয়ে যাবে তাহলে ইবাদতের মূল নীতি উসুল ইবাদত যেটাকে বলা হয় সেটা আমাদের জানতে হবে বুঝতে হবে এবং এই উসুল ইবাদত বুঝে যখন আমি ইবাদত করব তখন সেই ইবাদত আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে ডেস্টিনেশনে নিয়ে যাবে তাহলে আমরা নামাজ পড়ি ঠিক আছে যে নামাজ না পড়লে কর্মী থাকা যায় ইমানদার থাকা যায় তো তো নামাজ পড়তেই হবে এটা রোপণ আপনি হন বা না হন আপনাকে নামাজ পড়তে হবে আমরা ফরজ ইবাদত বলে তো করতে হবে রোপণ হই বা না হই নাকি রোজা রাখেন না কে কে রাখেন তো তাহলে আমি ফরজ ইবাদত করছি আমি কোরআন অধ্যয়ন করতেই হবে আমি করছি একটা মাত্র ঝামেলা থাকে রোকন। এবং নন রোকনের ভিতরে সেটা কি সেটা হচ্ছে রিপোর্ট রাখা রিপোর্ট না রাখলেও ইমানদার হওয়া যায় যায় না যায় না যায় রিপোর্ট না রাখলেও ইমানদার হওয়া যায় ইমানদার না হয়ে থাকবেন কে যে হাত তোলেন আমরা ইমানদার আছি তাহলে রোকনটা হচ্ছে না কেন শুধু রিপোর্টের জন্য আচ্ছা আমরা রিপোর্টটা কেন রাখি রিপোর্টের জন্যে না নামাজের জন্যে রিপোর্টের জন্য না কোরআন অধ্যয়নের জন্য। তো আপনি যদি সেগুলো করেন তো রিপোর্টের কি প্রয়োজন রিপোর্টটা কেন রাখতে হবে এটা রিপোর্টের প্রয়োজনে রিপোর্ট রাখার কোনো প্রয়োজন নেই রিপোর্টটা এই জন্য রাখতে হবে আপনি যে একটা ইচ্ছার বিরুদ্ধে কঠিন কাজ করতে পারেন এই পরীক্ষাটা তো আপনাকে নিতে হবে যে লোক ইচ্ছার বিরুদ্ধে একটা রিপোর্ট রাখতে পারে না সে লোক ইচ্ছার বিরুদ্ধে জেহাদে যাবে কি করে রিপোর্ট রাখাটা কঠিন কাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু আমার সংগঠন রিপোর্ট রাখা দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা স্থির করেছে যে রিপোর্ট মানুষকে কিছুটা হলেও সুশৃঙ্খল এবং লক্ষ্যে নিয়ে যেতে পারে বাংলাদেশে ইসলামী সমাজ পরিবর্তনে আমি কিন্তু বিপ্লব বলি ইচ্ছে করি সমাজ পরিবর্তনের একটি পরিবেশ পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে ঠিক কিনা জামাত ইসলামীকে যারা ঘৃণা করতো জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত। তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে এটাকে আপনারা একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান বাংলাদেশের বলা যায় এক নম্বর ডাক্তার আমি ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম টেস্ট করে গাড়িতে ওঠার জন্য সিঁড়িতে দাঁড়িয়েছিলাম ওই মুহূর্তেই ওই চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান গাড়িতে নেমে আমাকে দেখে অনেকটা একটুখানি জোরে হেঁটে ওনার বয়স চুরাশি তো জোরে হাঁটলো আর কত জোরে কিন্তু ভাব দেখালেন যে একটা জোরে হেঁটে এসে আমাকে জোরে তুলেছে ধরেই বলো যে তাই সাহেব চলেন আমার রুমে আমি তো গানের জন্য করছি রাষ্ট্রের চেয়ারম্যানের রুম নিয়ে গেছে বিশাল রুম অনেক কথা হঠাৎ বললো যে আপনারা ক্ষমাতে আসবেন চিন্তা চেতনা উনি আমাদের বিপরীত মেরুর মানুষ তা বলল যে স্যার এবার আসবো না ঠিক আছে বলছি এবার আর না এর মানে কি পরের বার তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবে তা বলে মহিলাদের নিয়ে কি করবো কিছু করবো যে বোরকা পড়বে পড়বে যে পড়বে না পড়বে না যে মুখ দেখবে দেখবে যে দেখবে না দেখবে না হত্যা গেছি আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না তারপরে বলে যে হাত তাত কাটবেন তখন তো আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব কি বলেছি ওয়েলফেয়ার স্টেট করব উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই তা স্যার আসলে তো সমস্যা নাই এটা তো সমস্যা তো আপনারা আমাদেরকে না বুঝে বিরোধিতা করেন তারপরে বলে যে আপনি যা বলছেন আমি তো অবাক করছি যদি তাই হয় তা আমি আপনাদের সমর্থন করি এই যে পড়া বিপরীতের মানুষ তাহলে দিস ইজ দ্য পজিশন অব জামাতি ইসলাম যে দুটো ইস্যু বলে অ্যাড্রেস করেছেন আমি তাকে ধন্যবাদ দিলাম কি বলছে সমাজে অন কিছু সমস্যা বা বিভ্রান্তির সম্পর্কের কথা বলছে। এবং এটা আমাদেরকে এগুলোর সমাধান করতে হবে মানুষকে ক্লিয়ার করতে হবে যদি আমরা ক্লিয়ার করতে পারি আমরা যা তাই যদি মানুষ জানে তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে নারী পুরুষ নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আগে জামাত ইসলামের কথা বলে কোনো উঁচু জায়গায় যেতে আমাদের পা কাঁপত ভদ্র লোক কি বলে কিভাবে নেবে এখন কি সে অবস্থা আছে এখন পা পাকানোর রোগ থেকে আমাদের মুক্ত হইতে আল্লাহ ছড়া কাউকে ভয় করি না আল্লাহ ছড়া কাউকে করি না আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা সত্যের জন্য লড়াই করে মানুষ অধিকারের জন্য লড়াই করে স্বাধীনতার পক্ষে লড়াই করে মুক্তির সংগ্রামে অগ্রসেনীর ভূমিকা পালন করে যারা হাজারোর সম্পদকে লাথি মারে আল্লাহর দিনের জন্য যারা পেটে পাদর বেঁধে নাই তাকবীরের স্লোগান দিতে পারে সেই রকম অসাধারণ এক্সেপশন এমন যে যাদের এই স্বীকৃতি আছে বাংলাদেশের সমাজে আপনারাই পারবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়তে বাকিদের কথা কি এরকম বলে জামাত ইসলামী যখন এই শব্দটি উচ্চারিত হয় মানুষের মাঝে দুর্নীতি মুক্ত মন্ত্রী মতি রহমান নিজামির চেহারা বেশি আছে সকল মানুষের সামনে দুর্নীমুক্ত আলিয়াসার মোহাম্মদ মুজাহিদের চেহারা বেশি আসে এই সামাজিক স্বীকৃতি নিয়ে চ্যালেঞ্জ হবে এগোতে পার্টি যাদের প্রতি এই রকম কোন বদনাম নেই যে সমস্ত দোষ মানুষ জানে বুঝে আমাদের বিরুদ্ধে বায়োবি অভিযোগ যেটা মানুষ বুঝতে পারে না এটা কি খায় না হাঁটে আপনারা সেই দলের কর্মী গর্ব অনুভব করেন হাত তোলেন ঠিক আছে আমি যদি এখন জিজ্ঞাসা করি বা হাত তুলতে বলি কারা কারা জীবন দেবেন আমি জানি কারো হাতে নিচে থাকবে না সবাই উঠাবে আবেগে জীবন দেওয়া সহজ কিন্তু তিলে তিলে আন্দোলনের উপরে ইসলামিক কোয়ালিটির উপরে টিকে থাকা আর অনেক কঠিন সেটাই আমরা প্রমাণ করছি কি রোপণ হবেন বক্তৃতা করে দেব আর যদি থাকে আরও এক ঘন্টা বক্তৃতা দেব এক ঘন্টা প্রসাপে দেখেন ঠিক আছে রোপণ হবেন না কে কে হাত তোলে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এই যে সামনে যে চেহারাগুলো দেখছি আলহামদুলিল্লাহ তাজা জীবন মৃত লোক আমি একজনকে দেখিনি এই হলের ভিতরে আমি যদি দেখছি এখানে কোনো মৃত লোক নাই জীবিত মৃত লোক আছে না আল্লাহ রাবুল আলমী মানুষ শ্রেষ্ঠত্ব দান করেছেন ঠিক না কেন তার বিবেকের জন্যে তার শক্তির জন্যে তার বিজ্ঞতার জন্যে তার কৌশলের জন্যে তার চরিত্রের জন্য আমরা যদি আল্লাহর এই সৃষ্টিকে মিথ্যা প্রমাণ করে দিতে চাই এর চেয়ে বড় দুর্ভাগ্য চ্যালেঞ্জ আর কিছু হবে ছয় মাস পরে থানা ভিত্তিকের তালিকায় যারা রোপণ হবেন না মেহরবানি করে সিটি আমিরের সাথে এসে দেখা করে যাবেন সিটি আমিরের উপর অনেক বড় দায়িত্ব বোঝা দিয়ে গেলাম কত শত যে দেখা করে আল্লাহ ভালো জানে যে লাগবে না যারা রোপণ হইতে পারবে না তারা কেন বিপ্লবের স্লোগান দেবেন তারা বিপ্লবের স্লোগান দেবেন না মেহরবানি যারা সামান্য রোপণ হইতে পারে না আগে কি বলছি রোকন হইতে পারে না এখন কি বলছি সামান্য রোকন হইতে পারে না ইসলামী বিপ্লবের শরীরের তুলনায় একজন মুজাহিদের তুলনায় একজন বিপ্লবীর তুলনায় একজন সমাজ পরিবর্তনের নায়কের তুলনায় রোকনিয়াত খুবই সামান্য জিনিস এই সামান্য জিনিস যিনি অর্জন করতে পারবেন না আমরা যখন বিপ্লবের সিদ্ধান্ত নেব তাদের নাম তাদের সংখ্যা আমাদের মুজাহিদের তালেকে উঠলে বিভ্রান্ত তৈরি করবে মেহরবানি করে আপনার নিজের নাম নিজে কেটে দিবেন যারাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াই সিদ্ধান্ত নেব তাদের নিয়ে বদর হবে হবে খন্দক হবে তাবুক হবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়ম হবে আর সেদিন পূর্বের আকাশে দীপ্ত সূর্য উদিত হবে পাখিরা গাছে মাছে কিচির করে ভোরের ঘোষণা দিবে মানুষ নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে সিজদার জন্য একত্রিত হবে খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না কাপড়ের অভাবে কোনো সতর না ডাকা মানুষের থাকবে না শিক্ষা শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না কোনো সন্ত্রাস হবে না কোনো রাহাজারি হবে না লুটপাট হবে না চুরি হবে না ডাকাতি হবে না ব্যক্তিত্ব এবং অধিকারে এক মহাশয়লাভ শান্তির ফুলগু দ্বারা প্রবাহিত হবে সেই নতুন বাংলাদেশ আমরাই গর্ব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ